নমস্কার, আমি মনীষা এমআরএম মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের মশমশে পাটশাকের পকোড়া, চপ বা বড়া যাই খুশি একটা বলতে পারেন। তো তার জন্য আমি পাটশাকগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি, আর আমি পাটশাকের মাথার দিকের অংশটা এইভাবে কেটে নিয়েছি, আর আপনারা এক একটা করে পাতা কেটে নিতে পারেন। এখন আমি খাস্তা পকোড়া বানানোর জন্য বেসনের একটা ব্যাটার বানিয়ে নেবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস এখন আমি এগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি, তারপরে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখতে থাকবো। তো দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল, এটাকে আমি এখন 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফেটাতে থাকবো। তো এই বেসন ফেটানোটাই হচ্ছে মেন, এই ফেটানোটা বেশ ভালো হলে পকোড়াটা খাস্তা হয়। তো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমি বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এটাকে, এবার আমি আরেকটু পরিমাণ জল দেবো, দিয়ে এটাকে লাস্ট, আর জল দেবো না, দিয়ে ফেটিয়ে রেখে দেবো এক সাইডে। তো যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আপনি যদি হাত না দিচ্ছেন চামচ দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়ে করি, কারণ আমার হাত দিয়ে করলে সুবিধা হয়, হাত দিয়ে ভালো ফেটানো যায়, এই জন্য আমি হাত দিয়েই করে নিই। আপনারা চামচ ব্যবহার করতে পারেন অবশ্যই। একটু ধৈর্য ধরে আর কি ব্যাটারটাই ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাই ভালো হলেই মেন পকোড়াটা ভালো হবে, এই জন্য ব্যাটারটার পিছনে সময় দিলে আর সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কড়াতে যে কটা ধরবে আমি সেই কটায় মোটামুটি একসঙ্গে মাখিয়ে নেবো। একসঙ্গে মাখিয়ে নিলে কি সুবিধা হয়, পরপর দিতে সুবিধা হয়, নাহলে একটা একটা করে মাখাতে আর দিতে গেলে না একটা বেশি ভাজা হয়ে যায়, একটা কম ভাজা হয়ে যায়, এরকম হয়। তো আমি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, পাতার প্রত্যেকটা অংশে কোনায় কোনায় যাতে লেগে যায়, এই জন্য আমি খুব সুন্দর করে কাপড় কাঁচার মতো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটা একটা করে সহজে কড়াতে ছেড়ে দিতে পারবো। তো এই দেখুন সবগুলোকে ধরে ধরে আমি ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি, এবারে এক সাইডে রেখে দিয়েছি, এখন আমি পরপর কড়াতে দিয়ে দেবো। তো উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নেবেন, চপের যে কালারটা এলে এটাকে আবার ভেজে উঠিয়ে নিয়ে নেবেন। তো কয়েকটা ভাজা হয়ে গেছে আমি উঠে নিচ্ছি, আরো কয়েকটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন, পাটশাকের পকোড়া খুবই স্বাস্থ্যকর। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি ভেজে গেলে কিন্তু তেতো লাগবে। আর গরম গরম খাস্তা সুন্দর মশমশে পাটশাকের পকোড়া মুড়ি সকাল বা সন্ধ্যা যে কোনো টাইমে খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।